আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সহজ একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা পালং শাকের লুচি ভাজা তো এখানে আমি কিছু পালং শাক ডাটা ফেলে নিয়েছি এবার এগুলোকে আমি গরম ফুটন্ত জলে দুই মিনিট সিদ্ধ করে নিলাম এবার এটাকে তুলে আমি এটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি যাতে এটার কালারটা নষ্ট না হয় এবার আমি এর সাথে অ্যাড করলাম দুই পিস আদা দুটো কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা এবার এগুলোকে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেড করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা নিয়েছি এখানে আমি দেড় কাপের মতো সাথে অ্যাড করলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং এগুলো দিয়ে আমি একটু এটাকে মেখে নিচ্ছি এরপরে আমি আবার অ্যাড করলাম দুই টেবিল চামচ তেল এগুলো দিয়ে আমি একটাকে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেলে এই ময়দাটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব সমান করে ভাগ করেছি এক ভাগ আমি উঠিয়ে রাখছি এবার অন্য ভাগকে আমি এটাকে নর্মাল পানি দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো আমরা যেরকম রুটি খাই সেরকম সফট ডো একটা তৈরি করে নিলাম এবার আর একটা ভাগের আটা দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পালং শাকে সেটা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি রুটির মতোই আমি নরম করে একটা ডো তৈরি করে নিলাম যাতে আমি এটাতে রুটি বেলতে পারি এবার আমি এই দুইটা ডোকে সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নেব আমরা যেভাবে রুটি বানাই পাতলা করে ওভাবেই বানাবো বেশি পাতলা হবে না মোটামুটি একটু মোটা রুটি হবে এবং দুটো রুটিকেই একই সমানভাবে বেলতে হবে আমার একটা রুটি বেলা হয়েছে আর একটা রুটিও বেলে নিচ্ছি এবার আমি এই রুটির উপরে খানিকটা পানি দিয়ে একটু ইয়ে মেখে নিলাম এরপরে আবার আমার যে আগে রুটিটা ছিল সবুজ রুটিটা সেটা আমি এটার উপরে দিয়ে সেট করে দিলাম দিয়ে উপরে আবার খানিকটা পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এবার আমি এই দুটি দুইটা রুটি একসাথে সুন্দর করে রোল করে নিব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি রোল করছি মসৃণ করে এবার আমি একটা চাকুর সাহায্যে এই রোলটাকে সমান পিসেস করে কেটে নিব আমি এবার একটা পিস নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে প্রিপেয়ার করছি এবার উপর থেকে এটাকে একটু চাপ দিলাম এভাবে আমি সমস্ত পিসগুলোকে এভাবে উপর থেকে চাপ দিয়ে দিয়ে শেপ করে নিব যাতে আমার সবুজ কালার এবং আর একটা যে বাকি কালার সেটা যেন সুন্দর মতো শেপ হয়ে যায় এভাবে আমি সমস্ত রুটিগুলোকে চেপে চেপে এভাবে শেপ দিয়ে নিব এবার আমি একটা রুটি নিলাম নিয়ে খানিকটা আটা দিয়ে এটাকে আমি লুচি বেলে নিব দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা আমি একটা একটা করে তেলে দিয়ে সুন্দর মতো ভেজে তুলে ফেলবো লুচি যেভাবে ভাজে ঠিক সেভাবেই ভাজবেন এটা সুন্দর মতো ফুলে উঠবে এবং কালারটাও হবে চমৎকার এবং এটার মধ্যে মশলা দেওয়ার কারণে এই লুচিটা আপনি কোনো কিছু ছাড়া এমনিতেই খেতে পারবেন আবার আপনি যদি কোনো ডাল অথবা আলুর ঘুগনি করেন সেটার সাথেও খুবই মজা লাগবে তো এভাবে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর এটা খেতেও দারুণ মজার তো প্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আজ আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ